শুভ দুপুর সকলকে, দুপুরের শুভেচ্ছা। আমি আজকে একটি কবিতা পাঠ করছি। কবিতাটার নাম ইজাজীয় কবিতা, মানে এটা আমারই একটা তৈরি এক ধরনের কবিতা, যেমন সনেট রদ রদেল হাইকু যেমন কবিতা, ঠিক এই কবিতাটি আমি নিজেই মানে তৈরি করেছি আর সে মানে নিয়মটা। এর নামও দিয়েছি আমি ইজাজীয় কবিতা। এই কবিতার নিয়ম যেটা হচ্ছে পুনর পলব্ধি কবিতা, মানে পুনর লাইনের কবিতা, এবং সেটি তিনটি স্তবক থাকবে, পাঁচ লাইন করে তিনটি স্তবক। আর মিলবিন্দা স্মৃতি হলো কোয়া খোয়া কোয়া খোয়া কোয়া কোয়া খোয়া কোয়া খোয়া কোয়া কোয়া খোয়া কোয়া খোয়া কোয়া, অর্থাৎ তিনটে স্তবকে মিলিবিন্দাসে থাকবে কবিতাটি। আমি সেই ইজাজীয় কবিতা একটি কবিতা পাঠ করছি আপনাদের সামনে। কবিতার নাম তারা হাঁটছে। বর্তমান বিশ্বে যুদ্ধবিগ্রহ মানে চলছে, আপনারা যা জানতে পারছেন, যুদ্ধবিগ্রহের ফলে কী হয়েছে, অনেক অনেক লোককে নিজের দেশ ছেড়ে যেতে হয়েছে শরণার্থী হিসেবে অন্য দেশে। এই শরণার্থীদের নিয়েই লেখা আমার কবিতাটি তারা হাঁটছে। আকাশে তারারা হাঁটছে, নিচে হাঁটছে শরণার্থীরা এক পৃথিবীর দুঃখ নিয়ে। একে অপরের দিকে তাকিয়ে আছে তারা বিস্ময় ভরা নয়নে। মৃদুমন্দ বাতাসের হাত ধরে জ্যোৎস্না হাঁটছে, কাঁটা তারের বেড়ায় কিংবা জলসীমায় পা বাড়াচ্ছে শরণার্থীরা এক টুকরো স্বপ্ন সাথে নিয়ে। একটু সুখী জীবনে স্বাদ পেতে কিংবা প্রাণহানি তারা থেকে বাঁচতে সীমান্ত রেখে আটকে পড়ছে অনেকে। অনেকে আবার গুলিবিদ্ধ হচ্ছে কিংবা শরীর সমাধি জোর করে তাদের কাছে নিয়ে যাচ্ছে। সহস্র আলোকবর্ষ পথ অতিক্রম করে তারা পাড়ি দিচ্ছে অকালে না ফেরার দেশে।